দেরি হয় দরজা খুলতে? কোথায়? আমি শুয়ে আছি। বিরক্ত আমি তোমাকে নিচে যেতে বললাম না? নিচে যাও। আসো নাম্বার। আচ্ছা ঠিক আছে, তুমি ঘুমো, আমি যাচ্ছি।
আমার স্ত্রী এবং বাচ্চার প্রতি খুব অন্যায় করেছি, যেটা আমি এখন বুঝতে পারলাম। আজ এটাও বুঝলাম যে পৃথিবীতে মা সবার উপরে, মার তুলনা শুধু মাই হয়, যা আজকে আমি আমার নিজের স্ত্রীকে দিয়ে বুঝলাম। পৃথিবীতে মার ঊর্ধ্বে কিছুই নেই। এবং আমি আরও বুঝলাম যে আমার মা মনে হয় ছোটবেলায় আমাকে ঠিক এইরকমই আদর করত, বুকে আগলে রাখত, মায়ের স্নেহ ভালোবাসা সবগুলো উজাড় করে দিত। কিন্তু কখনো জীবনে এরকম মনে হয়নি যে মা জীবনের এত গুরুত্বপূর্ণ একটা অংশ ছিল। কখনো মনে হয়নি যে মা আমাদের থেকে বা আমার থেকে একটু বেশি ভালোবাসা পাওয়ার যোগ্য ছিল। আজ মা নেই, আজকে মা তোমাকে খুব মিস করি, খুব মনে পড়ে যে তুমি কত মূল্যবান একটা সম্পদ ছিলে। তোমার জন্য কিছুই করতে পারবো না, শুধু এইটুকুই আজ করতে চাই, তোমার কবরটা জিয়ারত করতে চাই। তোমার কবরটা জিয়ারত করে আল্লাহ তাআলার কাছে তোমার জন্য প্রার্থনা করি, আল্লাহ যেন তোমাকে সুখে ও শান্তিতে রাখে।